पॉलिटेक्निक बा डिप्लोमा इंजिनियरिंग। तो आज के डिप्लोमा इंजिनियरिंग एंट्रेंस एग्जाम जेक्सपो निये विभिन्न तथ्य तुम्हारे काछे तुले धरब। नमस्कार, आमी कृष्ण सर। विगत 3 बचर धरे जेक्सपो एवं बुकलेट बा इंजिनियरिंग संक्रांत हजारों शिक्षार्थी के सहाज्य करे आसछि तादेर एंट्रेंस एग्जाम प्रिपारेशन थेके शुरू करे समस्त तथ्यादि शेयर करे। तो आज के आमी तुम्हारे काछे जेक्सपो 2022 होच्छे একটা এন্ট্রান্স এক্সাম। আজকের এই ভিডিওটি যারা দেখছো বা যে সমস্ত পরিচিতরা আপনারা দেখছেন, আপনাদের অভিভাবকরা আপনারা যারা দেখছেন, আপনাদের সকলকে জানাতে চাইছি যদি আপনাদের ছেলে অথবা মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছে কিন্তু রেজাল্ট এখনো পাবলিশ হয়নি, বা তোমরা যারা স্টুডেন্টরা মাধ্যমিক 2022 এ দিয়েছো রেজাল্ট এখনো হাতে পাওনি, বা যারা অলরেডি পাস আউট হয়ে গেছো তারা সকলে এই ভিডিওটি দেখো। মিনিমাম যোগ্যতা হচ্ছে মাধ্যমিক। মাধ্যমিকে 35% নাম্বার যদি থেকে থাকে তাহলে সম্পূর্ণ এই ভিডিওটি দেখো, কারণ এই ভিডিওটি দেখার পর তোমাদের সকলের ভবিষ্যৎ পরিবর্তন হতে পারে। সব থেকে অল্প সময়ের মধ্যে নিজেদেরকে তোমরা স্বনির্ভর করতে পারবে, নিজের বাবা মার পাশে দাঁড়াতে পারবে, পরিবারের পাশে দাঁড়াতে পারবে, নিজেদের শখ আহ্লাদ সম্পূর্ণ করতে পারবে। হ্যাঁ, তো যাই হোক, আজকে এই যে জেক্সপো 2022 নিয়ে অনেক কনফিউশন রয়েছে। সবার প্রথম আমি কনফিউশনটা ক্রিয়েট হয়েছিল সেটা হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট ছাড়া তোমরা আবেদন করতে পারবে যারা 10th পাস করে গেছে বা অ্যাপিয়ারিং অর্থাৎ 2022 যদি তোমরা এই মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছ। 2022 যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু রেজাল্ট এখন বেরোয়নি, তারা হচ্ছে এই অ্যাপিয়ারিং ক্যাটাগরিতে, তারাও অ্যাপ্লাই করতে পারবে। যারা জেনারেল কলেজের স্টুডেন্ট, যাদের বিএসসি বা বিএ করে নিয়েছো, কোনো তারপরও চাকরি পাচ্ছ না, তারাও চাইলে এই পলিটেকনিকের মাধ্যমে মাত্র 3 বছরে চাকরি পেতে পারো, গ্যারান্টি সহকারে। যদি তোমরা চাকরি না পাও আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের চাকরির ব্যবস্থা করে দেবো। গভর্নমেন্ট সেক্টরে চাকরির ব্যবস্থা করাটা সম্ভব নয়, কিন্তু প্রাইভেট সেক্টরে প্রচুর অপরচুনিটি আছে যেটা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পেয়ে থাকে। আর একটা বিষয় আপনাদের সমস্ত অভিভাবক এবং স্টুডেন্টদের বলছি, যদি তোমাদের মেন্টালিটি থাকে যে পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে কোথাও যাব না, তাহলে তোমরা এই ভিডিওটি দেখো না, এক্ষুনি স্কিপ করে যাও, বা তোমরা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করো না। টেকনিক্যাল নিয়ে যদি তোমরা পড়াশোনা করো পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে যেতে হবে। পশ্চিমবঙ্গের মধ্যে খুবই দুঃখের সাথে আমি অ্যানাউন্স করছি বা বলছি তোমাদেরকে, চাকরির কোনো স্কোপ নেই পশ্চিমবঙ্গের মধ্যে, চাকরি পাবে না পশ্চিমবঙ্গে। যদি ইঞ্জিনিয়ারিং করো পশ্চিমবঙ্গে থাকলে চাকরি পাবে না। যদি ব্যাঙ্গালোর, পুনে, গুজরাট, পশ্চিমবঙ্গের বাইরে যাওয়ার জন্য প্রস্তুত থাকো তবেই ভিডিওটি আগে দেখো এবং ইঞ্জিনিয়ারিংয়ের দিকে ঝোঁক রাখো। দেখো, শিক্ষাগত যোগ্যতা, কত পার্সেন্ট নাম্বার লাগবে, কী সিলেবাস, বিষয়, কত নাম্বারের পরীক্ষা, সব কিছু বলে দিচ্ছি। প্রথমত জানাবো জেক্সপো 2022 পরীক্ষাটা হচ্ছে 10th পাস করা প্রত্যেকটা ছেলে এবং মেয়ে বা যাদের রেজাল্ট বেরোয়নি তারা সকলে আবেদন করতে পারবে। 2022 সালের মাধ্যমিক শিক্ষার্থীরা কিন্তু আবেদন করতে পারবে, যারা পরীক্ষা দিয়েছ রেজাল্ট বেরোয়নি তারাও কিন্তু আবেদন করতে পারবে। কি করে আবেদন করবে তার জন্য আমি অ্যাপ্লিকেশন প্রসেস বানিয়ে দিয়েছি, সেই ভিডিওটি দেখে তোমরা নিজেদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারো। সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেসটি হচ্ছে অনলাইনে, কোনো অফলাইনে ফর্ম এখানে দিচ্ছে না। এবং সব থেকে বড় পরিবর্তন সেটা হচ্ছে এই পরীক্ষায় বসার জন্য 2022 সালে জেক্সপো বলো বা বুকলেট বলো কোনো টাকা তোমাদেরকে ফি দিতে হবে না, কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। তো এরপরই তোমাদেরকে জানাতে চাইছি পশ্চিমবঙ্গের সব থেকে সেরা অনলাইন কোচিং ইনস্টিটিউট হাউ ক্যান আই হেল্প ইউ, কৃষ্ণ স্যারের কোচিং বা আমার কোচিং বা হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং, যেখানে অ্যাডমিশন এখন চলছে জেক্সপোর জন্য। ফুল কোর্স ফিটা হচ্ছে মাত্র 1100 টাকায়, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে অ্যাডমিশন নিতে পারো। যারা মাধ্যমিক পাস করে গেছো তাদের 35% নাম্বার থাকতেই হবে, তবেই কিন্তু মাধ্যমিকের রেজাল্টে যদি 35% নাম্বার থাকে তবেই কিন্তু তোমরা এই জেক্সপো পরীক্ষাটায় বসতে পারবে। এরপর হচ্ছে বিষয়, সিলেবাসটা হচ্ছে মাধ্যমিক লেভেলের, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে 10th লেভেলের সিলেবাস আছে সেই সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের এই জেক্সপো পরীক্ষার প্রশ্নটা হয়ে থাকে। টোটাল 5টা বিষয় আছে। 2022 সালে সিলেবাসটার পরিবর্তন করা হয়েছে। এখন কী সিলেবাস হচ্ছে, ম্যাথামেটিক্স দিচ্ছে 40 নম্বরের, ইংরাজি থেকে থাকছে 10 নম্বর, ফিজিক্স থেকে থাকছে 20 নম্বর, কেমিস্ট্রি থেকে থাকছে 20 নম্বরের, এবং অ্যাপটিটিউড হচ্ছে 10 নম্বরের। সব মিলিয়ে 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। 100 নম্বরের পরীক্ষা, 100টা কোশ্চেন 1 নম্বর করে, 100টা 1 নম্বরের কোশ্চেন থাকে এবং তার রেজাল্ট সম্পূর্ণ ফুল মার্ক্স হচ্ছে 100 নম্বর। 4টে প্রশ্ন যদি তোমরা ভুল করো তাহলে -1 হবে, 4টে ভুল উত্তরের জন্য 1 নম্বর তোমাদের মাইনাস হবে। নেগেটিভ মার্কিং জেক্সপো পরীক্ষায় থাকে, এটা কিন্তু মাথার মধ্যে গেঁথে নাও, একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আর যদি র্যাঙ্ক ভালো করতে চাও
হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং এ, আজই নিজেদেরকে অ্যাডমিশন নাও। কারণ আমি লিখে দিতে পারি আমাদের এখান থেকে আগের বছরও 40%-এরও বেশি স্টুডেন্ট সরকারি কলেজে সুযোগ পেয়েছে, আর এবছরও আমার টার্গেট যে আমার 80% স্টুডেন্টকে আমি সরকারি কলেজে সুযোগ করিয়ে দিই। প্রপার কাউন্সেলিং, প্রপার প্রস্তুতি যদি তোমাদের থাকে, কোনো এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করা খুব একটা কঠিন না। দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এই তিনটে হচ্ছে মেন সাবজেক্ট। অঙ্কতে টোটাল 40 নাম্বার আছে, 40 নাম্বার শুধুমাত্র ম্যাথ থেকেই তোমাদেরকে থাকছে, 40টা 1 নাম্বারের কোশ্চেন। ম্যাথের সব থেকে শর্টকাট ট্রিক, আমাদের কিছু লাইভ ক্লাস যদি তোমরা দেখতে চাও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারো। এরপর চলে আসছি আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কতগুলি কলেজ আছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে টোটাল 152 কলেজ আছে। আমি 2021-এর ওপর ভিত্তি করে বলছি, 2022-এ এখনও পর্যন্ত নতুন কোনো কলেজ খোঁজ এখনও পর্যন্ত পাইনি। টোটাল 16+ ডিপার্টমেন্ট আছে, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশন, সাইবার ফরেন্সিক্স অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি, তারপর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই ধরনের টোটাল 16+ ডিপার্টমেন্ট আছে যেখানে তোমরা 14+ ডিপার্টমেন্ট আছে যেখানে তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা নিজের পছন্দ মতো যে কোনো বিষয় নিয়ে করতে পারো। এমন কোনো লিমিটেশন এখানে নেই যে আমার নাম্বার যদি বেশি না থাকে আমি কম্পিউটার সায়েন্স দিতে পারবো না, বা আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবো না, বা আমি মেকানিক্যাল নিয়ে পড়তে পারবো না। তোমাদের যার যেটা ইচ্ছা সেই বিষয়টা নিয়েই তোমরা পড়তে পারো। আপনারা যারা অভিভাবকই আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন, আপনাদের সকলকে জানাতে চাইছি প্রপার কাউন্সেলিং বা আপনার ছেলের বা মেয়ের ইচ্ছার ওপর ভিত্তি করে তাকে ডিপার্টমেন্টটা সিলেক্ট করতে দিন, আপনারা তার উপর জোর করবেন না। কাউন্সেলিংয়ের যদি প্রয়োজন হয়, সবার প্রথম এখনও অ্যাপ্লিকেশন প্রসেসটি চলছে, আর মাত্র কয়েকটা দিন তোমাদের হাতে সময় আছে, সেই সময়ের মধ্যে নিজেদের অ্যাপ্লিকেশন প্রসেসটি সম্পূর্ণ করো এবং তারপর তোমরা আমাদের কোচিংয়ে অ্যাডমিশন নিতে পারো। এখন যদি অ্যাডমিশন নাও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে আমি এতটুকু তোমাদেরকে বলতে পারি আমরা এমসিকিউ টাইপের কোশ্চেন সলভ করিয়ে থাকি, কীভাবে তারা ভালো র্যাঙ্ক করে, রেজাল্ট কী করে ভালো হয় তার উপর সম্পূর্ণ দিকে আমাদের ধ্যান থাকে, এবং তারপর আমরা কাউন্সেলিং করিয়ে তাকে অ্যাডমিশন কলেজে করিয়ে দেওয়া পর্যন্ত সম্পূর্ণভাবে আমি তোমাদের সাহায্য করব। সরকারি কলেজ আর প্রাইভেট কলেজ দুটোর মধ্যে একটু ডিফারেন্স, অনেক প্রশ্ন থাকে এটা নিয়ে, এটাও একটু এই ভিডিওর মধ্যে আলোচনা করে দিতে চাই। সেটা হচ্ছে সরকারি কলেজে শুধুমাত্র ফি স্ট্রাকচারটা একটু কম, বেসরকারি কলেজে ফি স্ট্রাকচারটা মিনিমাম 80-140,000-এর মধ্যে হয়ে থাকে। কলেজ এবং লোকেশন হিসাবে আলাদা আলাদা কলেজে আলাদা আলাদা ফি স্ট্রাকচার হয়ে থাকে। সরকারি কলেজ এবং বেসরকারি কলেজ দুটো কলেজের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের যে সার্টিফিকেট সেটা কিন্তু একই ভ্যালু। অর্থাৎ এমন না যে কোনো স্টুডেন্ট যদি সরকারি কলেজ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলো সে সরকারি চাকরিতেই আবেদন করতে পারবে, তার জন্যে বেশি ভ্যালু দেওয়া হবে তার সার্টিফিকেটের, এমন কোনো অর্থ নেই। একজন স্টুডেন্ট যে প্রাইভেট কলেজ থেকে পাস আউট করবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সে যদি করে, সেক্ষেত্রে তারও যা সার্টিফিকেটের দাম হবে সেই একই দাম দেওয়া হবে একজন সরকারি কলেজ থেকে পাস আউট করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সার্টিফিকেটের। কিন্তু একটা বিষয় তোমাদেরকে মাথায় থাকতে হবে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গেতে যদি তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোনো কলেজে ভর্তি হতে চাইছো, সেক্ষেত্রে 35% নাম্বার তোমাদের কম্পালসারি হচ্ছে মাধ্যমিকে। এর সাথে সাথে যে কলেজেই ভর্তি হও না কেন সেই কলেজটা যেন AICTE অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন AICTE-র অন্তর্ভুক্ত হতে হবে। দ্বিতীয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের অন্তরে যদি সেই কলেজটা রান করে, তাহলে সেই কলেজ থেকে পাস আউট হওয়ার পর যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের ভিত্তিতে সরকারি এবং বেসরকারি যে কোনো ধরনের চাকরি আসুক প্রত্যেকটা চাকরির জন্য স্টুডেন্টরা এলিজিবল থাকবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হচ্ছে সবথেকে বেস্ট চয়েস মাধ্যমিকের পর যারা অল্প সময়ের মধ্যে নিজেদেরকে স্বনির্ভর অর্থাৎ কর্ম উপযোগী করে তুলতে চাইছো, নিজের পায়ে দাঁড়াতে চাইছো, নিজের স্বপ্নের বাইক, নিজের স্বপ্নের ড্রেস, নিজের স্বপ্নের স্মার্টফোনটা নিজের টাকাতে অল্প সময়ের মধ্যে কিনতে চাইছো, বা নিজের বাবাকে মাকে বা ভাই বোনেদের তাদের শখের জিনিসটা একটা উপহার হিসাবে তাদেরকে দিতে চাইছো, তারা সকলে আজকেই এই জেক্সপো পরীক্ষাটায় আবেদন করো। এমন না যে জেক্সপো পরীক্ষা ছাড়া তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারবে না, জেক্সপো পরীক্ষা ছাড়াও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন সম্ভব, কিন্তু সেটা শুধুমাত্র প্রাইভেট কলেজের ক্ষেত্রে। 152টা যে কলেজ আছে এর মধ্যে 80+ কলেজ হচ্ছে সরকারি কলেজ, যেখানে প্রচুর সিট আছে, যে সিটের মধ্যে এক একটা কলেজে 3-5টা করে ডিপার্টমেন্ট আছে, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, সার্ভেয়ার, অটোমোবাইল, আর্কিটেকচার, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, যে কোনো ডিপার্টমেন্টে তোমরা ভর্তি হতে পারো তোমাদের ইচ্ছার উপর ভিত্তি করে। তোমরা যদি
নিজেকে একজন ইঞ্জিনিয়ার হিসাবে দেখতে চাইছো, তাহলে আজই আমার এই হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারণ এই চ্যানেলটা হচ্ছে প্রত্যেকটা টেকনিক্যাল স্টুডেন্টদের চ্যানেল। সময়ে সময়ে জেক্সপো ভোকলেটের প্রত্যেকটি বিষয় ধীরে ধীরে আমি তোমাদের কাছে তুলে ধরবো। কীভাবে কাউন্সেলিং করবে, কীভাবে প্রস্তুতি নেবে, কী কী ডকুমেন্টস প্রয়োজন হয়, কোন র্যাঙ্ক করলে কোন কলেজ পেতে পারো, কোন কলেজের র্যাঙ্ক কাট অফ ভালো, সেই প্রত্যেকটা বিষয় আমি তুলে ধরবো। তোমরা শুধু আমার ভিডিওগুলি দেখতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নাও। তোমরা যদি নিজেদের প্রপার কাউন্সেলিং বা কী নিয়ে পড়াশুনো করলে ভালো হবে সেই বিষয়ে যদি জানতে চাও, আমার বর্ধমানে অফিসে এসে তোমরা দেখা করতে পারো। আমার অফিসের অ্যাড্রেস হচ্ছে এডুকেয়ার কনসালটেন্সি সার্ভিস, ডেসক্রিপশনে কন্ট্যাক্ট ডিটেলস এবং অ্যাড্রেস পেয়ে যাবে, তোমরা কল করে আসতে পারো। আপনারা অভিভাবকরা যারা দেখছেন, মাধ্যমিকের পরই যদি আপনাদের ছেলেকে অথবা মেয়েকে স্বনির্ভর করতে চাইছেন, তাহলে সবার প্রথম আমি বলবো জেক্সপো পরীক্ষায় আবেদন করান। কারণ ছাত্র জীবনের সবার প্রথম এন্ট্রান্স এক্সাম বলতে পারি আমরা কিন্তু এই জেক্সপো। মাধ্যমিক পাশ করার পরই বা মাধ্যমিক দেওয়ার পরই কিন্তু ওরা এই জেক্সপো 2022 পরীক্ষাটায় বসতে পারবে। যদি আপনারা কোচিংয়ে ভর্তি না করাতে চাইছেন, কোনো অসুবিধা নেই, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এবছর জেক্সপোর ফর্ম ফিল আপ হচ্ছে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করান কোনো একটা সাইবার ক্যাফেতে গিয়ে অথবা নিজের মোবাইল ল্যাপটপ বা পিসি থেকে। জেক্সপো ভোকলেট সংক্রান্ত বা ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত পরবর্তী আরও একটি ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সকলের সাথে দেখা করব। সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থেকো। আজকের এই ভিডিওটি এখানেই আমি শেষ করছি। যদি আজকের এই ভিডিওর যে কন্টেন্ট বা যে যে বিষয়গুলি আমি তোমাদের কাছে তুলে ধরলাম যদি সকলে বুঝতে পেরেছো বা তোমাদের যদি উপকার হবে বলে এটা ফিল করছো তোমরা, তাহলে লাইক এবং চ্যানেলটি শেয়ার করতে ভুলো না। বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাদেরকেও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো। আমি এতটুকু গ্যারান্টি সহকারে তোমাদেরকে বলতে পারি, ভবিষ্যতে বহু সহায়তা তোমরা আমার এই হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেল থেকে পাবে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি একটাই, জেক্সপো পরীক্ষা 5টা বিষয়ের ওপর হচ্ছে, মাধ্যমিক লেভেলের কোশ্চেন থাকছে। 2022 সালের যারা সমস্ত শিক্ষার্থীরা মাধ্যমিক দিয়েছে সেই প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু আবেদন করতে পারবে। যারা অলরেডি পাস আউট করা আছে, কোনো ম্যাক্সিমাম এজ লিমিট নেই, মিনিমাম একটা এজ লিমিট আছে বাট ম্যাক্সিমাম কোনো এজ লিমিট নেই। আপনাদের বয়স যদি 35 হয়ে থাকে তবুও আপনি এখানে এই পরীক্ষাটা আবেদন করতে পারো, বা তোমাদের বয়স যদি 18, 19, 20, 22, 24, 28 যে কোনো এজের তোমরা হয়ে থাকো, তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই জেক্সপো পরীক্ষাটার জন্য। যারা জেনারেল কলেজে পড়াশুনো করছো তারা সকলেই কিন্তু এই জেক্সপো পরীক্ষাটার থ্রু গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজ বা গভর্নমেন্ট স্পন্সর কলেজে মাত্র 3 বছরের পলিটেকনিক করে নিজেদেরকে স্বনির্ভর করে তুলতে পারবে। এসএসসির রিক্রুটমেন্ট এখন প্রায় উঠে গেছে, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের রিক্রুটমেন্ট কিন্তু এখন বন্ধ হয়নি, এটা মাথায় রাখবার। ইঞ্জিনিয়ারিংয়ের রিক্রুটমেন্ট বন্ধ হবেও না, কারণ যতদিন আমরা চলবো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন হবে, আর নিত্য প্রয়োজনীয় জিনিস মানেই সেটা প্রোডাকশন, আর প্রোডাকশন মানেই ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল স্টুডেন্ট। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করলাম, পরবর্তী আরও একটি ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সকলের সাথে দেখা হবে। ধন্যবাদ।